নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। হুগলির আরামবাগের একটা প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, কিছু দরিদ্র সীমার নিচে থাকা কিছু মানুষজন, অর্থাৎ সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েদেরকে নিয়ে শুরু হয় একটা যাত্রা। সেই সমস্ত ছেলেগুলোকে নিজেদের হাতে গড়ে তাদেরকে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখায় বিশালাক্ষী মাতা ফুটবল কোচিং সেন্টার। হাতে গোনা কয়েকটা লোক মিলে শুরু হয় সেই যাত্রা। আস্তে আস্তে উন্নতি হয় ক্যাম্পের, কিন্তু মেলেনি কোনো সরকারি সাহায্য। স্বপ্ন দেখা ছাড়েনি যে সমস্ত ছেলেমেয়েরা কোনোদিনও ভাবেনি তারা ফুটবলার হবে, তারাও কিন্তু আজ ইন্ডিয়া জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখে। কিন্তু রইল পরে বাকি কথা, অর্থাৎ এতদিন চলার পরেও তাদের সমস্ত কিছু আছে, মাঠ আছে, ক্যাম্প আছে, সব কিছু তাদের নিজস্বতায় করা, কিন্তু কোনো সরকারি সাহায্য মেলেনি। এখন তারা গুজরাট লীগ খেলেছে, এরপর IWO খেলবে, তারপর ইন্ডিয়ান হয়ে তারা খেলবে। তারা স্বপ্ন দেখে, প্রতিনিয়ত তারা প্র্যাকটিস চালাচ্ছে। এমতো অবস্থায় তারা কলকাতার সঙ্গে যোগাযোগ করেন কলকাতা লীগ খেলার জন্য, কন্যাশ্রী কাপ খেলার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে খেলার জন্য এত কিছু বক্তৃতা দেন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন খেলা নিয়ে এত কিছু স্বপ্ন দেখেন, তখন এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদেরকে নিয়ে যারা ভাবে, তারা এক প্রকার বাধার সম্মুখীন হলো। অর্থাৎ যে তথ্য আমাদের সামনে উঠে এসেছে তা হলো, হুগলির আরামবাগের বিশালাক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং সেন্টার যোগাযোগ করেছিলেন তারা কন্যাশ্রী কাপ খেলার জন্য, এবং তারা বক্তব্য রেখেছিল যে তাদের যেন পরীক্ষা নিয়ে তাদেরকে যাচাই করে খেলায় অংশ নেওয়া হোক। কিন্তু সেই লীগ কর্তৃপক্ষ তারা সরাসরি জানিয়ে দেয় যে এভাবে খেলায় অংশগ্রহণ করা যাবে না। কলকাতায় খেলতে গেলে বা কন্যাশ্রী কাপ খেলতে গেলে তাদেরকে প্রথমে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং পরবর্তীকালে সেই টাকার সংখ্যাটা আরও বাড়তে পারে। অর্থাৎ এক প্রকার খেলার নামে যে প্রহসনের যে চিত্র, সেই চিত্র উঠে এলো তাদের কথার মাধ্যমে। আমরা বিস্তারিত জানবো কি ঘটনা ঘটেছিল, এবং বিশালাক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং সেন্টার তাদের জার্নিটা প্রথম থেকে শুরু হয়ে আজ কিন্তু একটা বিশাল জায়গায় পৌঁছেছে। তারপরেও তারা যখন কলকাতার হয়ে খেলতে চাইছে, তখন তাদেরকে দাবি করা হচ্ছে খেলতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে, তবেই তারা খেলায় সুযোগ পাবে। অর্থাৎ তারা যদি কম্পিটিশন করে, তারা যদি পরীক্ষা দেয়, তারা যদি নিজেদের যোগ্যতা বজায় রাখে, তাতেও কোনো কিচ্ছু যায় আসে না লীগ কর্তৃপক্ষর। প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে টাকা, টাকার অভাবে তারা খেলতে পাচ্ছে না। কি হয়েছিল ঠিক ঘটনা, কি বলেছিলেন লীগ কর্তৃপক্ষ, সমস্তটাই বিস্তারিত শোনাবো আপনাদের, সঙ্গে থাকুন। ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমরা, হুগলি আরামবাগের আমার ক্যাম্প। তো আমাদের সবারই স্বপ্ন দেখে কলকাতা কন্যাশ্রী লীগ খেলা। সেই হিসাবে আমরা পরপর 2 বছর 2020 সালে আমরা IFA তে দরখাস্ত করেছিলাম যে আমাদের খেলার উপযুক্ত পরিবেশ আছে, আমাদের নিজস্ব খেলার মাঠ আছে, আমাদের ট্রেন্ট আছে, ক্লাব আছে, টয়লেট নিয়ে যা কিছু দরকার, IFA রুলসের মধ্যে খেলতে গেলে যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের, এই হিসাবে আমরা দরখাস্ত করেছিলাম 2020তে আমরা দরখাস্ত করেছিলাম, কোনো রেসপন্স পাইনি। 2021 আমরা দরখাস্ত করেছিলাম, রেসপন্স পাইনি। আমরা রিসেন্ট আপনার অক্টোবরের মাঝামাঝি করে পুজোর পর আমরা কিন্তু ইয়েতে গেছিলাম, IFA অফিসে আমরা গেছিলাম। সেখানে IFA অফিসে গিয়ে আমরা কর্মকর্তা যারা আছেন, যেনারা আছেন, তাদের সাথে কথা বলার জন্য আমরা গেছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, দুঃখের বিষয় যে যে কোনো জায়গায় খেলতে গেলে নাকি, মানে ওনাদের বক্তব্য কলকাতার, আমি ওনার যে সেক্রেটারি আছে অরিন্দম দত্ত, IFA সেক্রেটারি, তো আমি ওনার সাথে ডাইরেক্ট আমরা সবাই মিলে কথা বলেছিলাম। সেই ওনার বক্তব্য হচ্ছে, দেখুন এখানে প্রচুর ক্লাব খেলতে চায়, আমরা সুযোগ দিতে পারি না, ঠিক আছে। তো আমরা তখন বলেছিলাম, দেখুন আমাদের মেয়েদের যোগ্যতা আছে, আমরা অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলতে গিয়ে অল ইন্ডিয়া যেখানে 18টা স্টেট অংশগ্রহণ করেছিল সেখানে নতুন জায়গায় আমরা অল ইন্ডিয়া থার্ড হয়েছি। তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য হচ্ছে, আমাদের এখানে আপনি একদম এই নতুন, তো নতুন খেলতে গেলে প্রথম হচ্ছে 5 লক্ষ টাকা ডোনেশন দিতে হবে। তখন আমরা বললাম, আমাদের মতো একটা গ্রাম্য ক্লাব, এখানে ম্যাক্সিমাম আদিবাসী মেয়ে SC ST বাচ্চা থেকে নিয়ে আমরা তিল তিল করে বড় তৈরি করছি, আমরা এত টাকা পাবো কোথায়? বলতে না, আপনাদের এই টাকা দিতে হবে 5 লক্ষ। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে খেলা নিয়ে এত কিছু বলছে, সেখানে কলকাতা লীগ খেলতে গেলে ক্লাবগুলো নিজস্ব যোগ্যতা বা ছেলেমেয়েদের যোগ্যতাটা বড় নয়, সেখানে টাকা লাগবে এমনটাই বলছে। তো সেখানে ওনারা বললেন যে ফার্স্ট ডিভিশন খেলতে গেলে 1 কোটি টাকার উপরে লাগবে, আর যদি
মানে লোয়ার ডিভিশন থেকে আপনি শুরু করেন তাহলে মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে। আমরা খুব স্তম্ভিত, আমরা খুব দুঃখিত, যেখানে আমাদের সরকার থেকে কোনো রকম একটা পয়সা এখন পর্যন্ত কোচিং ক্যাম্পের জন্য আমরা সাহায্য পাইনি। সেখানে IFA খেলতে গিয়ে আমরা আমাদের টাকা দিতে আমাদের চোখের জল ফেলতে ফেলতে ওখান থেকে বেরিয়ে এসেছি। আপনাদের ক্যাম্পের স্টুডেন্টরা তো গুজরাট থেকে এবার অন্য জায়গা তো খেলতে যাচ্ছে এবং পরবর্তীভাবে তারা ইন্ডিয়া তো চান্স পেতে পারে, সেখানে কলকাতা থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা টাকার জন্য, কলকাতা থেকে টাকার জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বালি যে ক্লাব আছে তারা খবর পেয়েছে আমাদের পারফরমেন্স চতুর্দিকে মানে জানার পর তারা এসেছিল, এই সামনের সোমবার দিন এসে আমাদের খেলা দেখে মেয়েদের ওই ট্রায়াল ম্যাপ নিতে এসেছিল ওদের বালিক। আমরা খুব মর্মাহত যে পয়সার অভাবে আমাদের নিজস্ব ক্যাম্প, আমাদের বিশাল ক্যাম্প আরামবাগের একটা নাম হতো সেটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারছি না শুধু পয়সার জন্য। আচ্ছা, আপনারা এমনটা বলেননি যে আপনারা বিভিন্ন রকমের কম্পিটিশন বা প্রতিযোগিতার মাধ্যমে? সবকিছু বলেছি, তাদের কাছে সমস্ত ডকুমেন্টস আমরা রেখেছি, আমাদের কাছে এইসব ডকুমেন্টস আছে, তারা কোনো কথাই শুনতে চায় না। তারা বলছে কি বলবেন তাহলে, কি এইটা বুঝলেন যে প্রতিভার কোনো দাম নেই, শুধুমাত্র টাকা থাকলেই হয়? আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমি স্বয়ং মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, আমরা যেখানে আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা ম্যাক্সিমাম 99% SC ST সম্প্রদায়ের বাচ্চাগুলোকে তিল তিল করে তৈরি করছি, তৈরি করে একটা বড় জায়গার স্বপ্ন দেখাচ্ছি, শুধু পয়সার অভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এই ব্যাপারগুলো দেখুন, তারা কম্পিটিশনে আসুক, আমরা কম্পিটিশনে যদি অ্যাচিভ করতে পারি, লিগ খেলার যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরা খেলবো। কিন্তু মুখ্যমন্ত্রীকে আমাদের কাছে আমরা জোরাত করে অনুরোধ করছি, আপনারা দেখুন এরকম গ্রামের বহু প্রতিভা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ তাদের কাছে অর্থ নাই, এই অর্থের অর্থ দিতে পারছি না বলে আমাদের আজকে এই আমাদের আমাদের ক্লাব আমাদের মেয়েরা মর্মাহত যে আমাদের নিজের নামে আমরা কন্যাশ্রী কাপ খেলতে পারছি না। খুব দুঃখজনক ঘটনা, আমাদের সেরকম যোগাযোগ নাই, মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সোর্স নাই, আমরা কিন্তু এই জায়গায় পড়ে আছি যার জন্য। মানে কলকাতা লিগ খেলতে গেলে সোর্স আর টাকাটাই সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার। কি বলবেন এই 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 ঘটনার পরিপ্রেক্ষিতে, কি বলবেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যারা উপর নেতৃত্বে আছেন, যারা খেলাধুলাকে মান্যতা দিচ্ছেন, তারা অন্তত দেখুন এই পয়সার বিচারে নয়, যোগ্যতার বিচারে তুলে ধরুন, আমাদের স্টেটকে আরো বড় জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের স্টেট আমরা আমি চাই, আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে আমি চাই আমাদের স্টেটের মেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক গ্রামের দিকে ক্লাব আছে, যেসব মেয়েরা আজকে তাদের প্রতিভা আছে তাদের প্রতিভাগুলোকে মানে একটা ধামাচাপা পড়ে যাচ্ছে শুধু পয়সার জন্য, শুধু পয়সার জন্য ধামাচাপা পড়ে যাচ্ছে। নাহলে আমাদের বেঙ্গলের মতন প্রতিভা, আমরা জানি অন্যান্য স্টেটে খেলতে গিয়ে কি বলে যে কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা, ফুটবলের মক্কা অন্য স্টেটের লোকেরা বলে, সেখানে আমাদের যদি এরকম পয়সা চলে দুর্ভাগ্যজনক। এটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, এই ব্যাপারগুলো দেখুন, গ্রামের যারা আছে আদিবাসী সম্প্রদায় উঠবে কি করে, সেই বাচ্চাগুলো জীবনে দাঁড়াবে কি করে, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের টাকা নেই, আমরা টাকা দিতে পারবো না IFA কে, তো আমাদের মেয়েরা ভেঙে পড়েছে যে IFA খেলতে পারবো না, কলকাতায় কন্যাশ্রী কাপ খেলতে পারবো না। তাদের বালি ক্লাব এসেছিল, বালি ক্লাব টোটাল বলেছে আমাদের ক্লাবের হয়ে আপনাদের মেয়েরা খেলবে IFA কলকাতা, আমাদের ক্লাব কিন্তু নামটা আমাদের থাকবে। বাঁকুড়া এসেছিল, বাঁকুড়া ছাদনা থেকে এসেছিল, তারাও আমাদের ক্লাবের মেয়েদেরকে নিতে চাইছে। অলরেডি আমরা চেষ্টা করছি যে কোনো ক্লাবের মাধ্যমে আমরা ডাইরেক্ট খেলার যে স্বপ্ন, আরামবাগের নাম হতো বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পে, এই কোনো ফার্স্ট এই IFA খেলার যোগ্যতা আমরা অর্জন করেছি, সেই ক্ষমতা আমাদের আছে, কিন্তু পয়সার অভাবে আমরা পারলাম না। সবচেয়ে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সবচেয়ে আনন্দের সংবাদ, আমরা যে গুজরাটে খেলতে গেছিলাম লিগ, সেই লিগ থেকে আমাদের দুটো মেয়ে IWL খেলার সুযোগ পেয়েছে, যার নাম সঙ্গীতা রায়, সোহাগি মুর্মু, তারা খুব তাড়াতাড়ি যে IWL খেলা হবে সেখানে আহমেদাবাদ ক্যাম্পে চলে যাবে, ওইখান থেকে গোয়া হতে পারে, শিলিগুড়ি হতে পারে, যেখানে হবে সেখানে সুযোগ পেয়েছে। তো IWLটা ইন্ডিয়া টিমের যাওয়ার শেষ ধাপ আর কি, এখানে ভালো খেললে ইন্ডিয়া টিমে সে চান্স পাবে। গুজরাট লিগ থেকে এবার IWL কেমন লাগছে? ভালো। কি কি বলবে, এতদিনের জার্নিটা কেমন ছিল শুরু থেকে শেষ অবধি? জার্নি তো আমাদের তো প্রথম তো আমরা মানে খেলতে গেছিলাম ছত্তিশগড় গুজরাট খেলতে গেছিলাম, তো গুজরাটে ভালো পারফরমেন্স করেছে, 10টা টিম ছিল, তার মধ্যে আমরা ভালোই পারফরমেন্স করেছে সবাই। গোয়াতে ম্যাচ ভালো খেলতে পারলে তোমরা ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছ, তাই তো? কি বলবে?
কেমন লাগছে? ওইটা আমাদের স্বপ্ন ছিল, মানে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, কিন্তু এটা আমরা চান্স পেয়েছি। চান্সের মধ্যে তুমিও আছো, তুমিও আছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা বিদেশেরা উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।